আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান। মসজিদ অবশ্যই পবিত্রতম স্থান এবং আমরা মসজিদকে আল্লাহর ঘর বলে থাকি। তবে দুনিয়াতে প্রচলিত কোনো চারটি মসজিদ রয়েছে। প্রথমত মসজিদুল হারাম মক্কা, দ্বিতীয়ত মসজিদুল নববী মদিনার মুনাওয়ারা, তৃতীয়ত মসজিদুল আকসা ফিলিস্তিন এবং চতুর্থত মসজিদে কুবা, সেটি মদিনাতে অবস্থিত। মসজিদে কুবা এমন একটি মসজিদ যেটি ইসলামের প্রথম মসজিদ নামে পরিচিত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সাথে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ সেই মসজিদে কুবার সম্পর্কিত কিছু তথ্য এবং এর চারপাশ আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। ওয়েলকাম টু মসজিদে কুবা। কুবা ছিল মূলত একটি পল্লী এলাকা। এখানে বনি আমর বিন আওফের বসবাস ছিল। বিগত সময় মক্কা থেকে হিজরতকারী সকল মুসলমানগণ এখানে বসবাস করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার নির্দেশে মক্কা থেকে মদিনা হিজরত করেন, সর্বপ্রথম এই কুবা পল্লীতে আসেন। এখানকার সকল লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের সজ্জিত তরবারি দিয়ে সম্মানের সহিত বরণ করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা পল্লীতে সুদ্দিন অবস্থান করেন, এর মধ্যে মসজিদটি নির্মাণ করেন। অর্থাৎ ইসলাম সূচনা হওয়ার পর থেকে কোথাও কোনো মসজিদ নির্মাণ করা হয়নি, এটি ছিল সর্বপ্রথম মসজিদ আর এটি মসজিদে কুবা নামে পরিচিত। মসজিদে কুবা সম্পর্কে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে অবশ্যই প্রথম দিন থেকে তা কর উপর প্রতিষ্ঠিত একটি মসজিদ, বেশি যোগ্য যে তোমরা তাতে দাঁড়াবে। অর্থাৎ মসজিদটি নির্মাণের শুরু থেকেই তাই মসজিদটি তা কর উপর প্রতিষ্ঠিত ছিল। মসজিদে কুবা ফজিলতের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ গৃহে পবিত্রতা অর্জন করে এবং মসজিদে কুবায় আসে এবং সেখানে দুরাকাত নামাজ আদায় করে তাকে একটি উমরা সওয়াব দেওয়া হবে। আবদুল্লাহ ইবনে দিনার থেকে বর্ণিত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার কখনো কখনো হেঁটে এবং কখনো কখনো সওয়ার হয়ে মসজিদে কুবায় যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্মিত হওয়ার পর পরবর্তীকালে প্রায় সংস্কার করা হয়েছিল মসজিদটি। তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান প্রথম সংস্কার করেন। এরপর খলিফা ওমর বিন আব্দুল আজিজ মসজিদে প্রথম মিনার নির্মাণ করেন এবং আবু ইয়ালি আল হুসাইনি দ্বারা এটি আবার সংস্কার করা হয়েছিল। তিনি একটি মিহরাবও নির্মাণ করেছিলেন। সর্বশেষ সুলতান আব্দুল মাজিদের যুগের সংস্করণ করা হয়েছিল। মসজিদটিতে মোট 54টি গম্বুজ রয়েছে, যার মধ্যে 48টি ছোট গম্বুজ, 5টি মাঝারি আকারের গম্বুজ এবং 1টি মেহরাবের এলাকায় নির্মিত বড় গম্বুজ। মসজিদ ভবনের প্রতিটি কোণে 4টি কোণায় 4টি মিনার রয়েছে। এখন পর্যন্ত মসজিদে কুবাতে 30,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করার ব্যবস্থা আছে। তবে সৌদি সরকার ইতিমধ্যেই এই বছর মসজিদে কুবাকে বৃহত আকারে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এতে করে আশা করা যায় প্রকল্পটি সম্পন্ন হলে প্রায় 60,000-এর অধিক মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। মসজিদটি আরেকটি বিশেষত্ব হচ্ছে, এখানে নারী পুরুষ উভয়ের নামাজের পৃথক ব্যবস্থা রয়েছে, আরও রয়েছে পৃথক উজু করার ব্যবস্থা। সময়ের সাথে সাথে প্রয়োজনের তাগিদে মসজিদে কুবার আকার ধীরে ধীরে অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই অসংখ্য হাজি সাহেব সাহেবারা মসজিদে কুবাতে এসে দুরাকাত সালাত আদায় করে থাকেন। ফজিলতপূর্ণ এই মসজিদে কুবা থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ।